সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2022-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের স্কুলে খুব তাড়াতাড়ি টেস্ট এক্সাম হবে। আর তোমরা সবাই জানো যে তোমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে, তো এখন এই নতুন সিলেবাস অনুসারে তোমাদের প্রশ্নপত্রের ধরন ঠিক কীরূপ হবে এ ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য এই ভিডিওতে ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা হবে। অবশ্য এই প্রশ্নপত্রের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দেওয়া হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এছাড়া তোমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রটা সঠিকভাবে বোঝার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রের, অবশ্যই তোমরা দেখে নিও। তোমাদের নতুন যে সব অধ্যায়গুলো পরীক্ষা হবে, এই অধ্যায় থেকে ঠিক কি ধরনের প্রশ্ন কোন দাগে থাকবে এই ব্যাপারটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো, এখানে একের দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। দেখো, এখানে তোমাদের একের দাগে মোট 20টি প্রশ্ন আছে, তোমাদের প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকবে 1 নম্বর করে। তো তোমাদের স্কুলে যে টেস্ট এক্সাম হবে বা ফাইনাল এক্সাম হবে, প্রশ্নপত্রে কিন্তু ঠিক একই রকম ভাবে একের দাগে তোমাদের 20টা এমসিকিউ থাকবে এবং প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 1 নম্বর থাকবে। এবার প্রশ্নগুলো তোমরা দেখো। প্রথম প্রশ্ন বলেছে যে কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি স্থল যে রাজ্যে, এখানে তোমরা ক খ গ খ অপশান দেখতে পাচ্ছ। আমি শুধুমাত্র তোমাদেরকে সঠিক উত্তরটা জানাবো, অপশান গ অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। এর পরের প্রশ্ন দেখো, চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন কে? তাহলে এখানে সঠিক উত্তর যেটা হবে অপশান খ সুন্দরলাল বহুগুণা। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা এমএ পাস করেন, তাহলে কে? এটা উত্তর হবে অপশান খ চন্দ্রমুখী বসু। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে যে বড়লাটের আমলে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক দেখা দেয়, তাও সঠিক উত্তর হচ্ছে এখানে অপশান গ অর্থাৎ লর্ড বেন্টিং। পরের প্রশ্ন দেখো, বলেছে যে সর্বশুভ করি পত্রিকায় যে প্রথার বিরুদ্ধে বিদ্যাসাগর প্রবন্ধ রচনা করেন, তো এখানে উত্তরটা তোমাদের যেটা হবে অপশান ক অর্থাৎ বাল্য বিবাহ। এর পরের প্রশ্ন দেখো, ছয়ের দাগে কি বলেছে যে চিরাগ আলী নেতৃত্ব দেন, এখানে উত্তর হবে অপশান ঘ সন্ন্যাসী ফকির বিদ্রোহে। পরবর্তী প্রশ্ন, খুদকাটি প্রথা যে বিদ্রোহের সঙ্গে যুক্ত, উত্তরটা হবে তোমাদের এখানে অপশান খ অর্থাৎ মুন্ডা বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন, খল ব্রাহ্মণ হলো একটি, তো এখানে উত্তর যেটা হবে অপশান গ অর্থাৎ চিত্র। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় কত সালে, এখানে উত্তর হবে তোমাদের অপশান গ অর্থাৎ 1867 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, বেগম হজরত মহল সিপাহী বিদ্রোহে যে অঞ্চলে নেতৃত্ব দেন, তো উত্তরটা হবে এখানে অপশান ঘ অর্থাৎ তোমাদের লখনৌ। এরপরে 11 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ বসু প্রতিষ্ঠা করেন, এখানে কি প্রতিষ্ঠা করেন, অপশান ঘ বঙ্গীয় বিজ্ঞান পরিষদ। এর পরের প্রশ্ন তোমাদের 12 নম্বরে কি বলেছে দেখো, বাংলার মুদ্রণ শিল্পের জনক হলেন কে জনক, এই প্রশ্নটা খুব ভালো করে করে রাখবে, অপশান গ চার্লস উইলকিনসন। এবার পরের প্রশ্ন দেখো, মেবার পতন নাটকটির রচয়িতা কে, তোমরা সবাই কম বেশি জানো, পাঠ্য বইয়ে পড়েছো, তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান খ অর্থাৎ দ্বিজেন্দ্র লাল রায়। 14 নম্বর প্রশ্ন, ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে, এখানে তোমাদের উত্তর যেটা হবে অপশান ক 1792 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, আধুনিক ভারতের জনক বলা হয়ে থাকে কাকে, উত্তর হবে অপশান খ রাজা রামমোহন রায়কে। এর পরের প্রশ্ন, বালাকোটের সন্ধি বা যুদ্ধ ঘটে কত সালে, এখানে যুদ্ধ আছে অবশ্য, যুদ্ধ কত সালে ঘটে, উত্তরটা হবে দেখো অপশান গ অর্থাৎ 1831 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এরপর 17 নম্বর প্রশ্ন তোমাদের এখানে দেখো, কোল বিদ্রোহ শুরু হয় কোথায়, কোল বিদ্রোহ শুরু হয়েছিল তোমাদের অপশান ক অর্থাৎ রাঁচিতে। এরপর 18 নম্বর, গোবিন্দ ধন্দুপন্থ পরিচিত ছিলেন, এখানে তোমাদের উত্তর হবে ক অর্থাৎ নানা সাহেব। তারপর দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে, এর উত্তরটা হবে অপশান ঘ অর্থাৎ 1955 খ্রিস্টাব্দে। পরবর্তী এবং একের দাগে তোমাদের শেষ প্রশ্ন, ক্যালকাটা গ্যাজেট প্রকাশ করেন, এখানে উত্তর হবে অপশান খ অর্থাৎ গ্লাডউইন। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, দেখো তোমাদের একের দাগের এমসিকিউ 20টা সমস্ত উত্তর দেওয়া হলো। এরপর তোমাদের খ বিভাগে দেখো, বলেছে দুই দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে উত্তর দিতে হবে। এখানটা খুব ভালো করে বুঝে নেবে। দেখো, বিভাগ খ তোমাদের কি বলেছে, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে দুই দাগে যে প্রশ্নগুলি আছে, এখান থেকে যে কোনো 16টা তোমাদের উত্তর দিতে হবে, কিন্তু তো ব্র্যাকেটের মধ্যে একটা নির্দেশ দেওয়া আছে, কি নির্দেশ না, সেটা হচ্ছে
প্রতিটি উপবিভাগ থেকে অন্ততপক্ষে একটা করে দিতেই হবে। যেমন উপবিভাগটা বলতে দেখো, এই যে উপবিভাগ 2-এর 1, 2-এর 2, ঠিক আছে, এমনটা নয় যে তোমরা এই উপবিভাগ 2-1 এখানে কোনোটাই উত্তর দিলে না, এরপরেই যে প্রশ্নগুলি আছে সেখান থেকে 16টা উত্তর দিলে হয়ে যাবে, এরকমটা না। মোট 16টা উত্তর দিতে হবে ঠিক কথা, কিন্তু প্রত্যেকটা উপবিভাগ থেকে সব থেকে কম একটা হলেও নিতে হবেই তোমাদের, ঠিক আছে। এরপর দেখো, তোমাদের এখানটা বুঝতে পারবে, উপবিভাগ 3 আছে দেখতে পাচ্ছ, উপবিভাগ 4 আছে, উপবিভাগ 5 আছে, ঠিক আছে। তো এরপর উপবিভাগ দেখো, উপবিভাগ 5 আছে, তো এইভাবে উপবিভাগ 5 পর্যন্ত গিয়ে তোমাদের তাহলে 5 4-এ মোট 20টা, প্রত্যেকটা উপবিভাগে 4টে করে প্রশ্ন, তাহলে 20টা প্রশ্ন আছে। তো এইভাবে যে 20টা প্রশ্ন, এর মধ্য থেকে 16টা দিতে হবে এবং সব থেকে কম একটা করে নিতে হবে প্রত্যেকটা উপবিভাগ থেকে, সব থেকে কম একটা নিতেই হবে। তো দেখো এখানে আমি প্রত্যেকটা উত্তর বলবো, প্রথমে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি? তো এর উত্তরটা হবে দেখো, সোমপ্রকাশ, যেটা তোমরা প্রত্যেকেই কম বেশি জানো, সোমপ্রকাশ। পরবর্তী প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা থেকে কোন শহরের কথা জানা যায়? এর উত্তরটা হবে কলকাতা। পরবর্তী প্রশ্ন, দেশকে মা বলা হয়েছে কোন উপন্যাসে? এর উত্তরটা হবে আনন্দমঠ। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বপ্রথম বৈজ্ঞানিক সংগঠনের নাম কি? এর উত্তরটা হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। আবারও বলছি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এরপর তোমাদের দেখো উপবিভাগ 2, এখানে বলেছে ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। প্রথমটা দেখো, 3 আইন 1882 খ্রিস্টাব্দে পাশ হয়, তো এটা হচ্ছে ভুল, ঠিক আছে। পরবর্তী, পাগলাপন্থী আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন, এটা এটাও হবে তোমাদের ভুল। পরেরটা, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি, তো এর উত্তরটা হবে তোমাদের ঠিক। পরবর্তী বলেছে, ভারতী পত্রিকার প্রকাশক ছিলেন দ্বিজেন্দ্র নাথ ঠাকুর ও স্বর্ণ কুমারী দেবী, এটাও হবে ঠিক। তাহলে তোমাদের উপবিভাগ 2-এ 4টি প্রশ্ন, প্রথম দুটো ভুল হচ্ছে এবং শেষ দুটো ঠিক হবে। এরপরে দেখো, তোমাদের স্তম্ভ আছে, ক স্তম্ভ, খ স্তম্ভ। ক স্তম্ভে আছে গ্রাম্যবার্তা প্রকাশিকা, আর আছে নীল কমিশন, তপোবন, মেঘে ঢাকা তারা। আমরা দেখে নেবো কোনটা মিল হয় খ স্তম্ভের সাথে। তো প্রথম যেটা আছে গ্রামবার্তা প্রকাশিকা, এটার সাথে আমাদের যেটা মিল আছে সেটা হচ্ছে 3 নম্বর, অর্থাৎ কুষ্টিয়া। এরপর নীল কমিশন, তো নীল কমিশন থেকে আমাদের মিল আছে যেটা কার্ল ব্লাম। এবং তপোবন, তপোবন থেকে আমাদের যেটা মিল আছে দেখো রবীন্দ্রনাথ, এবং তারপর মেঘে ঢাকা তারা, এটা হবে ঋত্বিক ঘটক। তো এই হচ্ছে তোমাদের ক স্তম্ভ এবং খ স্তম্ভের মিল। তোমাদের আবারও একবার দেখে নাও ভালো করে, তোমাদের 1 নম্বর ক স্তম্ভের 1 নম্বরটা হবে খ স্তম্ভের 3 নম্বরের সাথে মিল হবে, এবং ক স্তম্ভের 2 নম্বরের সাথে খ স্তম্ভের 4 নম্বর মিল হবে, এবং ক স্তম্ভের 3 নম্বরের সাথে খ স্তম্ভের 1 নম্বর মিল হবে, এবং ক স্তম্ভের 4 নম্বরের সাথে খ স্তম্ভের 2 নম্বর মিল হবে। এরপরে দেখো, তোমাদের উপবিভাগ এখানে কি বলেছে, 2-4, তো এখানে আছে তোমাদের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করতে হবে। প্রত্যেকের তোমরা এইগুলো একটু তৈরি করে নিও, কারণ এখন তো সম্ভব না, রেখা মানচিত্রে তোমাদের যে ম্যাপ, সে ম্যাপে চিহ্নিত করাটা। তোমরা অবশ্যই টেক্সট বুক বা সহায়িকা ফলো করলে এই ধরনের প্রশ্নগুলো পেয়ে যাবে, ঠিক কোথায় এইগুলো চিহ্নিত। ব্যারাকপুর, চুড়াই বিদ্রোহ এলাকা, নীল বিদ্রোহের কেন্দ্র কেন্দ্র হচ্ছে যেটা হচ্ছে যশোর, জাতীয় ও কংগ্রেস প্রতিষ্ঠা কেন্দ্র, এগুলো অবশ্যই করবে। এরপর দেখো উপবিভাগ 2-5, যেটা বিবৃতি থেকে সঠিক ব্যাখ্যা বলতে হবে। প্রথম বিবৃতি দেখো, সতীদাহ প্রথা নিবারণ করা হয়, তো এখানে সঠিক যে ব্যাখ্যা সেটা হবে 2 নম্বর ব্যাখ্যা, অর্থাৎ মানবিক কারণে ওই প্রথা নিবারণ জরুরি ছিল। এবং 2 নম্বর বিবৃতিটা দেখো, 2 নম্বর বিবৃতিতে কি বলা হচ্ছে, না সিপাহী বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যোগ দেয়নি, তা কোন ব্যাখ্যাটা তার জন্য যথাযথ? এখানে ব্যাখ্যা 1, অর্থাৎ শিক্ষিত মধ্যবিত্ত ইংরেজ শ্রেণী ইংরেজ শাসনের সুফল ভোগ করেছিল বলে। পরবর্তী বিবৃতি, 19 শতকে বাংলাদেশে আধুনিক বিজ্ঞান চর্চা ব্যাপক প্রসার ঘটে, এখানে কোন ব্যাখ্যাটা সঠিক বা যথাযথ হবে? 3 নম্বর, বিভিন্ন বিজ্ঞান প্রতিষ্ঠা স্থাপনের প্রভাবে। পরবর্তী বিবৃতি দেখো, বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়ে থাকে, তার কারণটা হচ্ছে 3 নম্বর ব্যাখ্যা, তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। এরপরে দেখো তোমাদের বিভাগ গ, এখানে বলেছে যে 2 অথবা 3টি বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো 11টি এখানে প্রশ্নের উত্তর দিতে হবে, এবং
প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তোমাদের 2 নাম্বার থাকবে, এবং এই বিভাগে তোমাদের মোট 15টা 16টা প্রশ্ন থাকবে, এবং এই 16টা প্রশ্নের মধ্য থেকে যে কোনো 11টা তোমাদেরকে উত্তর দিতে হবে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো একটু স্ক্রিনশট করে নাও, এবং এই 2 নাম্বার প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই তোমরা টেক্সট বুক অথবা তোমাদের কাছে যদি সহায়িকা থাকে সেখানে পেয়ে যাবে। তোমাদের নতুন সিলেবাস অনুসারে যেসব অধ্যায়গুলো পরীক্ষা হবে ওই অধ্যায়গুলোতে দেখবে এই 2 নাম্বারের প্রশ্নগুলো অবশ্যই পেয়ে যাবে। তোমরা এখানটা একটু স্ক্রিনশট করে নিও। তিনকাঠিয়া প্রথা এবং আধুনিক বিজ্ঞান চর্চা কোল কাদের বলা হয়, টিকা লেখো, বেঙ্গল কেমিক্যাল কেমিক্যাল প্রতিষ্ঠার কারণ, জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে, ইলবার্ট বিল, এই প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ। 3 আইন, জাতীয় শিক্ষা পরিষদে ব্যর্থতার কারণ, এটাও খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো বিভাগ ঘ, তো বিভাগ ঘ তোমরা একটু বুঝে নেবে, 7-8টি বাক্যে উত্তর দিতে বলেছে, যে কোনো 6টি। এখানেও কিন্তু একটা নির্দেশিকা আছে যে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত পক্ষে 2টো, তাহলে মোট 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটার সঠিক উত্তরের জন্য 4 নাম্বার করে থাকবে, কিন্তু এই বিভাগ ঘ তোমাদের উপবিভাগ আছে দেখো 1টা 2টো, এই 2টো উপবিভাগ থেকে মোট 6টা দিতে হবে, আর প্রতিটি উপবিভাগ থেকে সব থেকে কম 2টি দিতেই হবে। যেমন মনে করো এই এখানে 1 নম্বর উপবিভাগ এবং 2 নম্বর উপবিভাগ, এখানে 4টে আছে এবং এখানে 4টে আছে, তো এই নিয়ে তোমাদের মোট 8টা প্রশ্ন আছে। তো কেউ যদি তোমাদের এখানে 4টে দিয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু অপর উপবিভাগে 2টো দিতেই হচ্ছে, আর সেটাই এখানে নির্দেশ দিয়েছে যে অন্ততপক্ষে 2টো প্রশ্নের উত্তর দিতেই হবে প্রতিটি উপবিভাগ থেকে। তো দেখো এখানে তোমাদের প্রথমেই যে প্রশ্নটা আছে, কি কি কারণে ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়, তারপর দেখো হুতুম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলা কীরূপ সমাজ চিত্র পাওয়া যায়, তারপর নীলবিদ্রোহে বাংলার বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা কি ছিল, খুব গুরুত্বপূর্ণ। তারপরেরটা দেখো এখানে বলেছে যে তারিকা এই মোহাম্মদিয়া মূল ভাবধারা মুসলিম সমাজে কিভাবে জাতীয়তাবোধের উদ্ভব ঘটায়। এরপরের বিভাগ দেখো টিকা সর্বভারতীয় জাতীয় সম্মেলন এবং রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসের ভারতবর্ষে যে চিত্র ফুটে ওঠে তা ব্যাখ্যা করো। তারপরে টিকা কলকাতা বিজ্ঞান কলেজ, এবং তারপরে টিকা পরের প্রশ্ন বাংলা ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা লেখো। তো মোটামুটি এই বিভাগের প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ আছে, তোমরা অবশ্যই তৈরি করে নিও। পরবর্তী বিভাগটা দেখো তোমাদের বিভাগ যেটা উঁয়া বলেছে, তো এখানে বলেছে 15 থেকে 16টি বাক্যে উত্তর দিতে হবে, এবং যে কোনো 1টা উত্তর দিতে হবে, তার জন্য তোমাদের 8 নাম্বার থাকবে, এবং এখানে 3টে প্রশ্ন আছে। এই প্রশ্নপত্রটা তোমরা যারা দেখে আসছো এখন পর্যন্ত, ঠিক যে বিভাগে জটা প্রশ্ন থাকছে, যে বিভাগ থেকে ঠিক জটি উত্তর দিতে হবে, তোমাদের স্কুলে টেস্ট এক্সাম এবং মাধ্যমিক যে ফাইনাল এক্সাম হবে সেখানেও কিন্তু এই একই নির্দেশিকা থাকবে, বোঝা গেছে। এখানে দেখো যে 3টি প্রশ্ন আছে, এদের মধ্যে যে কোনো 1টা তোমাদের উত্তর দিতে হবে, আর এই 3টি প্রশ্নের মধ্য থেকে 1টা উত্তর দেওয়ার জন্য তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটা ইতিহাসের সাজেশনের লিঙ্ক পাবে, যেটা 8 নম্বরের প্রশ্ন। আমি তোমাদেরকে মাত্র 5টা প্রশ্ন দিয়েছি 8 নম্বরের বড় প্রশ্ন, এবং সেই 5টার মধ্য থেকে 3টে VVI করে দিয়েছি। তো অবশ্য যদি তোমরা ওই ভিডিওটা দেখো তোমরা একটা 8 নম্বরের প্রশ্ন কমন পাবেই পাবে। তো যারা ভিডিওটা দেখছো একটু কষ্ট করে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, ইতিহাসের এই প্রশ্ন সাজেশন ভিডিওটা অবশ্যই দেখে নিও। আর এখানে তোমরা 8 নম্বরের প্রশ্নগুলো অবশ্য সবাই দেখতেই পাচ্ছ, যে সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য, প্রকৃতি, গুরুত্ব, ভারতীয় জাতীয়তাবাদী উন্মেষে বঙ্কিমচন্দ্র বিকাশে বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দের ভূমিকা, তারপরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠার ভাবনা। তো এই প্রশ্নগুলো অবশ্যই করে নিও, পাশাপাশি অন্যান্য বিষয়ের প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে, তাহলে নতুন সিলেবাস অনুসারে প্রত্যেকটা বিষয়ের প্রশ্নপত্রের সঠিক পরিকাঠামোটা তোমরা বুঝে যাবে, সেই সঙ্গে সাজেশনগুলো অবশ্যই দেখে নিও।